বিএনপির বিভাগীয় সমাবেশ দেখে সরকারের কম্পন শুরু হয়ে গেছে এমন মন্তব্য করে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন। পরবর্তী সমাবেশগুলো বানচাল করতে সরকার পরিবহন ধর্মঘট দিয়েছে। নিরপেক্ষ সরকার ছাড়া ক্ষমতাসীনদের কোনো খেলা খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তিনি অভিযোগ করেন, রিজার্ভের টাকা সরকার গিলে খেয়েছে, তাই অর্থনৈতিক সংকটে দেশ। বিকেলে নয়াপল্টনে সমাবেশে এসব কথা বলেন মির্জা ফখরুল। এমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠার 44 বছর পার করল বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। এই উপলক্ষে আয়োজিত সমাবেশ বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে বিশাল জমায়েতে পরিণত হয়। একদিকে কাকরাইল, অন্যদিকে ফকিরের পুল মোড় পর্যন্ত ছড়িয়েছে জনসমাগম। সমাবেশে বিএনপি নেতারা অভিযোগ করেন, গুলি করে দমনপীড়ন চালিয়ে আন্দোলন থামাতে চায় সরকার। নিরপেক্ষ সরকার ছাড়া কোনো নির্বাচন হতে না দেওয়ার হুঁশিয়ারি দিয়ে ক্ষমতা ছেড়ে বিএনপিকে রাজপথে মোকাবেলায় আওয়ামী লীগের প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দেন তারা। বিভাগীয় কর্মসূচিতে মানুষের ঢল নেমেছে দাবি করে বিএনপি নেতারা বলেন, এতে বিচলিত সরকার। আমরা তিনটা সমাবেশ করে ক্ষমতায় চলে যাচ্ছি বলে মনে করছি না। আমরা মনে করছি যে তিনটা সমাবেশ করেই আপনাদের এত কম্পন শুরু হয়েছে, কাঁপাকাঁপি শুরু হয়েছে, যে আপনারা এখন ওই সমাবেশগুলো বন্ধ করবার জন্য আপনাদের সমস্ত বাস পরিবহন ধর্মঘট করাচ্ছেন। বলেন কি খেলা হবে, এতই যদি খেলতে চাও। খেলা তখনই হয় যখন সে লেভেল প্লেইং ফিল্ড থাকে। খেলা তখন হবে যখন পদত্যাগ করবে সরকার থেকে, এবং তত্ত্বাবধায়ক সরকার যখন আপনার দায়িত্ব নেবে তখনই সেই নির্বাচনে খেলা হবে। এছাড়া কোনো খেলা তোমাকে খেলতে দেওয়া হবে না। সোজা মাঠে রাজনৈতিক ভাষার খেলা খেলেন তার কোনো আপত্তি নাই, ভয় দেখাবেন না। বাংলাদেশের মানুষ ভয় পায় না। আগামী নির্বাচনে আবার সে চিন্তা করছে, আবার উনি ওই আগের রাতে ভোট দিয়ে ভোট চুরি করে ক্ষমতা আনবে, আপনারা কি সেটা হতে দেবেন? সরকারের লুটপাট আর দুর্নীতির কারণে দেশ ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে বলে অভিযোগ করেন বিএনপির মহাসচিব। রিজার্ভ নিয়ে প্রধানমন্ত্রীর দেয়া বক্তব্য প্রসঙ্গে কথা বলেন তিনি। রিজার্ভের টাকা কোথায় গেল? তিনি উত্তর দিয়েছেন, রিজার্ভের টাকা চিবিয়ে খাওয়া হয় না। চিবিয়ে তো খান নাই, গিলে ফেলেছেন। বলেছেন পায়রা বন্দরে খরচ করা হয়েছে। পায়রা বন্দরে খরচ করার জন্য রিজার্ভের টাকা না, রিজার্ভের টাকা হচ্ছে আপনি যে সমস্ত বাইরে থেকে আমদানি করবেন তার আপনি সেই টাকা ডলার দিয়ে পরিশোধ করবেন। আপনার রিজার্ভের টাকা হচ্ছে দেশে যখন অর্থনৈতিক ক্রাইসিস দেখা দেবে তখন আপনি সেই ক্রাইসিস দেখা করবেন। এর আগে প্রতিষ্ঠাবার্ষিক উপলক্ষে যুবদলের নেতাকর্মীদের নিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকারের পতন না হওয়া পর্যন্ত আন্দোলনে থাকবে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।